আমরা এটা দেখাই, এগুলো সব দেশি গরু। আবার ওই দিকে গেলে কিন্তু ক্রস জাতের গরু রয়েছে, আমরা দেশিটা নিয়ে কথা বলি। দেশিটা কাকা নিয়ে আসছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই গরুটা কত চাচ্ছেন? 1,05,000। 1,05,000 চাচ্ছেন, যেটা এটার ওজন কেমন হবে? ওই 4-5 এত কি হবে? এটা 3 মণ প্লাস হবে, 3.5 মণের মধ্যে থাকবে।650 টাকার কথা বলা হচ্ছে, তো আপনার কাছে কি মনে হচ্ছে এতে কি সম্ভব? এভাবে যদি কমায় দেয় তাহলে আমরা তো এভাবে কিনতে পারি না। ঠিক সেই সাথে যদি কমায় দিতে হয় মাংসের দাম, তাহলে কাজের দাম কমাইতে হবে, তেলের দাম কমাইতে হবে। তেলের দাম কেন কমাইতে হবে? তেলের দাম কমলেই তো গরু গাড়ি ভাড়া যখন কম আসবে, তখন গরু কম মূল্যে আমরা বেচতে পারবো। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে গোখাদ্যের দাম কমাইলে, তেলের দাম কমাইলে, তাহলে আমরা গরু 6,000-6,500 মধ্যে বেচতে পারবো। এখন কি সম্ভব হচ্ছে? এখন সম্ভব হবে না। তারপরে তো বলা হচ্ছে এটা দাম বেঁধে দেওয়া হচ্ছে, তো যারা কিনবে তারা কিভাবে কিনবে? ওখান থেকে তো বলতেই পারবে, কিন্তু আমরা কিনা বেচা মার্কেটে তো আমরা সরজমিনে আমরা। তো আপনার এই গরুটা কত হলে ছেড়ে দিবেন ভাবছেন? ও 1,00,000 এমন হলে ছেড়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা সবসময় কিন্তু এই যে গরুর হাট ঘুরি, গরুর খামার ঘুরি, বিভিন্ন খামার ঘুরি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, বিভিন্নভাবে আইডিয়া দেওয়ার চেষ্টা করি যে কিভাবে গরুর দামটা কমানো যায়। তো সেটা নিয়ে কিন্তু কথা হচ্ছিল এক চাচার সাথে, তিনি কিন্তু বললেন যে গরুর মাংসের দাম কমাতে হলে প্রথমেই চলে আসতে হবে আপনাকে গোখাদ্যের দামে, অর্থাৎ গোখাদ্যের দাম কমানোর ব্যবস্থা করতে হবে। সেকেন্ড যেটা প্রাধান্য দিতে হবে সেটি হচ্ছে যে তেলের দাম, গরু এক স্থান থেকে আরেক স্থানে নেওয়ার জন্য যে ট্রান্সপোর্ট কস্ট, সেটা যদি কমে তারা অবশ্যই গরু কম দামে বিক্রি করতে পারবেন, সেটাই কিন্তু বলা হচ্ছে। দর্শক, আজকে আমরা রয়েছি ম্যারেঙ্গা পশুর হাটে, আর ম্যারেঙ্গা পশুর হাটের অবস্থান ময়মনসিংহ জেলা নান্দাইল থানা। এই হাটে প্রচুর পরিমাণে বিশেষ করে দেশি গরুর আমদানি হয়, তবে ক্রস গরু প্রচুর পাওয়া যায়। হাটে হাসিল রয়েছে কম, 250 টাকা হাসিল দিয়ে গরু কিনতে পারবেন। দর্শক, আমরা আরও কিছু গরুর দাম জানতে চাই এই হাট থেকে। এই যে আর এক চাচা বসে রয়েছেন, এই চাচার সাথেও আমরা কথা বলতে পারি। চাচা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন। কতগুলো গরু নিয়ে হাজির হলেন হাটে? আমি একটাই আনছি। তা আপনার বাড়ির গরু নিয়ে আসছেন? জি, বাড়ির গরু। কয় দাঁতের গরু এটা? 2 দাঁত। 2 দাঁতের। এটা যারা কিনবে তারা কি আসলে মাংসের জন্য কিনবে নাকি আসলে পালার জন্য কিনবে? পালার জন্য কিনতারে, মাংসের জন্য কিনতারে, মানে এটা দুটোই চলবে? দুটোই চলবে। এখনো অত ওজন গেইন করে নাই? না। কত দাম চাচ্ছেন? আমি চাইতেছি 160। কত বলতেছে হাটে এটা? এই 30-35। আপনি কত আশা করছেন, এটা কত হলে ছেড়ে দিবেন ভাবছেন? আমার আশা হলো 40-45 ছেড়ে দেব। এমন দাম কি হবে? আশা তো করতে না হইলে লয়ে যাবেন গো ফেরত, বাড়িতে নিয়ে যাবেন? পালবো আমার কিছু দিন। চাচা ধন্যবাদ, ভালো থাকবেন। ভাই কেমন আছেন? ভালো আছি। আসেন আমার কাছে, আসেন, আপনার গরুটা একটু দেখাই ভালো মতো। কত দাম চাচ্ছেন এটা? 170। 1,70,000। গরুটা তো মাশাআল্লাহ দেখতে সুন্দর, দেশি গরু না? দেশি গরু। কয় দাঁতের এটা? 4 দাঁতের। 4 দাঁতের গরু। কত দাম চাচ্ছেন? 170। বেচা যাবে কততে? কত আশা করছেন? 150 বস্তা। কত দাম বলে হাটে? 40-45। তাহলে তো আগাই গেছে 5,000 টাকা, তো গরুর ক্ষেত্রে কোনো ব্যাপার না। মানে এই এই দামে বেচবেন না আর একটু কমবে? না, এই দামে বেচা লাগবো। এই দামে বিক্রি হবে। গরুটা সুন্দর, যে কারণে তিনি দামটাও আশা করছেন সুন্দর। তার কাছে আরেকটি গরু আছে, দেখতে পাচ্ছেন, এটাও বেশ ভালোই। আর এরকম গরু কিন্তু সহসাই আমরা দেখেছি ম্যারেঙ্গা হাটে দেখা যায়। আমরা আরও দু একটা দেখাই এদিকটা থেকে। এই যে দেখতে পাচ্ছেন এদিকটাতেও রয়েছে, তবে এই হাটের অ্যাডভান্টেজ হচ্ছে হাসিল 250। আমরা এটা দেখাই, এটা কি পালার উপযোগী নাকি কাটার? এই যে ভাই চলে আসছে কেনার জন্য, কত জিজ্ঞেস করছেন? ভাই বলছেন যে 20 ভাঙ্গা বলতে হবে। কত চেয়েছেন? 1,40,000। 1,40,000। ভাইয়ের সাথে কথা বলেন, ভাই বলছেন যে 20 ভাঙ্গা। মিয়া ভাই, আপনারা কি বেচার জন্য নিয়ে যাবেন? এটা কেমন ওজন ধরছেন? 4 মণ। 4 মণ ওজন ধরা হচ্ছে এই গরুটা। ভাই বলছেন যে 20 ভাঙ্গা হইলে আমি নিতে পারি। আপনারা কেমন আশা করছেন? আমরা 25-এর উপরে। 25-এর উপরে আশা করছেন। দাঁতে কয় দাঁত এটা? 4 দাঁত। 4 দাঁত। কেমন বুঝলেন, চামড়া কি টাইট নাকি একটু লুজ আছে? লুজ। তাহলে তো পালা লাগবে। পালান না, কাটারই। কাটারই, কিন্তু লুজ আছে। বিক্রি হইলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখি আমরা অন্য কোনো গরু দেখাই। এই যে এই গরুটা ভালো দেখা যাচ্ছে, এগুলো মনে হচ্ছে যে এগুলো তো কাটার উপযোগী গরু না ভাই? কাটার। কয় দাঁতের এটা? 2 দাঁত।
দুই দাঁত, তাহলে তো পালনও করা যাইতে পারে। দুই দাঁতের গরুগুলো চার দাঁতের গরুগুলো তো বাড়ে বেশি। কত চেয়েছেন চাচা আপনারা? কত বলতেছে হাটে? ৪০,০০০ বলে। কেমন আশা করছেন আপনারা? ১৪০ বলছে আর কি। ভাইয়াদের কাছে আমরা একটু জানতে চাইবো যে কেমন দাম আশা করছেন আপনারা, কত দামে ছেড়ে দেওয়ার? ৫০,০০০ আশা করতেছি। আচ্ছা আচ্ছা, ওজন কেমন আছে গরুটার চাচা? ৬ মণ ৬ মণ ওজন বলা হচ্ছে এই গরুটা। ধন্যবাদ, ভালো থাকবেন। শুনলেন এই গরুটা তারা কত দামে ছেড়ে দিতে চায়। ভাইয়েরা কত চেয়েছেন এটা? এইটা ভাই আনছিলাম ৪ লাখ টাকা দিয়ে, মোহন ভাই ২ লাখ টাকা দাম। এর উপর ওইটা হচ্ছে যে লড়াইয়ের গরুর তো দাম বেশি। এখন আপনি হাটে নিয়ে আসছেন, এটা তো লড়াইয়ের জন্য নিবে না, এটা তো সবাই নিতে চাইবে এখন মাংস হিসাবে। ১৩০-১৪০ দাম হোক, এর উপর হয় না। আচ্ছা আচ্ছা, দাঁতে কয় দাঁত এটা? ৪টে ৪ দাঁত। মাঝামাঝি বয়স হয়ে গেলে সাধারণত। সো এইটা আপনারা কেমন দাম আশা করছেন? মোহন ভাই নারাই বাইকে গেছে, মোহন তো ভাই কিনু করার নাই, মোহন বলে ছেড়ে দিবেন ভাবছেন? ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা। দর্শক শুনলেন, এইরকম গরু যদি আপনার ম্যারেঙ্গা হাট থেকে কিনতে চান, কেমন দামে কিনে ফিরতে পারবেন সেটা কিন্তু আমরা দেখলাম, আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমরা আরো গরু দেখাইতে চাই আপনাদেরকে। প্রিয় দর্শক, আপনারা যে গরুগুলো দেখছেন এদিকটাতে, এদিকটাতে রয়েছে অসংখ্য ক্রস জাতের গরু। সুতরাং আমরা এই গরুগুলো দেখাবো দিয়ে একটা, বিশেষ করে এগুলো কিন্তু সবই মাংসের জন্য যাবে। কত দামে কিনেছেন এটা? আমি এটা কিনছি ১১০০০০ দিয়ে। এটা কি দুধের জন্য? এটা আমি দুধের জন্য আবার আমার প্রফিট হলে বিক্রি করে দিই। আচ্ছা, অবস্থা বুঝে ব্যবস্থা, অবস্থা নিয়ে ব্যবস্থা। আচ্ছা, আমরা এই বড়টা নিয়ে যেটা নিয়ে কথা বলছিলাম, এটা একটু আমরা দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন মালিক দূরে দাঁড়িয়ে আছেন। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? জি আছি মোটামুটি। মনে হচ্ছে আপনার খামারের গরু নিয়ে এসেছেন। জি জি, খামারের গরু। তো এত বড় গরু হাটে আসলে বিক্রি খুব কম হয় দেখা যায়। আমরা এর আগে এসেছি, দেখেছি এখানে বড় বড় গরুগুলো আসে, দামটা কম, ইদানিং দামটা। এটা কত চেয়েছেন আপনারা? আমরা চাইছি ২৫,০০০। ভাইরা কেমন বলছেন? এই যে আমরা তো এটা আসছে দেখার জন্য আসছে আর কি। ১৯০ বলছে। কয় দাঁতের এটা গরুটা? ভালো করে দেখি, এটা কয় দাঁতের গরু? এটা দুই দাঁত। দুই দাঁতের? তাহলে এটা পালন করলে আরো মোটা হবে, আর একটু বড় হতে পারে। জি জি। এটা কত দাম আশা করছেন আপনারা? আমরা ২,২০ এরকম আশা নিয়ে রয়েছে। জি জি জি। ওজন কতটুকু ধরছেন গরুটা? ৭ মণ ৭ মণ না হলেও কাছাকাছি হয়তো যেতে পারে। তারা এমনটাই চিন্তা করছেন যে ২,২০ এরকম বিক্রি করার। ভাইরা এসছেন কেনার জন্য। ভাইরা কি এটা পালার জন্য নেবেন না কাটার জন্য নেবেন? পালার জন্য, পালার জন্য। আচ্ছা আচ্ছা, শুভকামনা, কেনেন, হয়ে যাবে ইনশাল্লাহ, আপনার বিক্রি হয়ে যাবে। আমরা দেখি ভিতর দিকে যাই, আরো কিছু গরু রয়েছে এদিকে, এগুলো আমরা দেখাই। যে এদিকটাতে কিন্তু দেখুন বড় বড় গরুগুলো নিয়ে আসা হয়েছে। এটা বেচা হয়ে গেছে? কত বেচা হলো এটা? ২,০০০০০ এটা যদি বিক্রি হয়, এইটা অনুযায়ী যদি আপনি চিন্তা করেন, ওটার কিন্তু ওজনটা এটার চেয়ে বেশি আছে আমার কাছে দেখে যেটা মনে হচ্ছে। সুতরাং ওটা আবার ক্রস জাতের গরু, সেক্ষেত্রে একটু দামটা একটু হেরফের হতেই পারে। এই যে এটা ২,০০০০০ বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন। এটা কয় দাঁতের? এটা দুই দাঁতের। এটা না, এটাও দুই দাঁতের। আমরা দেখি সামনের দিকে হাঁটি, আরও দেখাই আপনাদেরকে। ম্যারেঙ্গা হাটে আসলে কিন্তু আপনারা যেমন পাবেন বড় গরু, তেমনি ছোট সাইজের গরু। গাভীর আমদানি প্রচুর থাকে, হাসিল এখানে কম, ২৫০ টাকা হাসিল। এটা আমরা দেখাই, এই গরুটা ভাইয়ের না? কেমন দাম চাচ্ছেন এটা? ১৫০ চাওয়া হচ্ছে। এটা এর মধ্যে একটা দামাদামি হয়ে বিক্রি হবে। এটা দাঁতছে তো? কয় দাঁতের? দুই দাঁতের। এটা কি কাটার জন্য যাবে নাকি এর পালার উপযোগী? কাটার জন্য যাবে। ওজনের কথা ভাবলে কেমন হতে পারে এটা আনুমানিক? কতটুকু ওজন হবে এটা? ৫ মণের উপরে বলা হচ্ছে। এটা ৫ মণের কাছাকাছি হয়তো চলে যাবে, বা একটু বেশি হতে পারে, কমও হতে পারে, এমনটি দেখলাম আমরা, দেখাইলাম আপনাদেরকে। দেখি আমরা আরও যাই ভিতর দিকে, ক্রস জাতের গরু কী পরিমাণে রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি। এই দেখতে পাচ্ছেন এই দিকটাতে কিন্তু প্রচুর রয়েছে ক্রস জাতের গরু, তবে এখন কিন্তু মোটামুটি বেলা গড়িয়ে গেছে। এই সময় পর্যন্ত আমরা প্রচুর পরিমাণে বেচা বিক্রি দেখি নাই আমদানি অনুযায়ী। এটা কত চাচ্ছেন ভাই? ১৯০,০০০ বেচা কেনা হচ্ছে না? না ভাই, বেচা কেনা হচ্ছে না, ১৬০-৬৫ এরকম। আমরা তো এর আগে এসেছি হাটে, দেখিয়েছি তখন, দেখেছি যে প্রচুর বিক্রি হয় হাটে। আজকে বিক্রি হচ্ছে না কেন, কি মনে হচ্ছে? এই যে আন্দোলন গেছে দেশে, মনে করেন মানুষ বাজারে আসে, আসে কম, ওই কারণে। নাকি অন্য কোনো কারণ আছে? না না, অন্য কোনো কারণ। এই গরুগুলো তো মাংসের জন্য যাবে। জি, মাংসের জন্য। তো এখন আবার বলা হচ্ছে যে মাংসের দামটা কমিয়ে দেওয়া হচ্ছে, সেটা একটি কারণ কিনা? সেটা তো কারণ নেই ভাই, কারণ না থাকলে মনে করেন
যেমন বর্তমান সরকার গঠন হয়েছে, এখন মাংসের দাম দাম কমাইয়া দিছে, এই কারণে গরুর দামও কম, আপনি এই কারণে বেচা কিনা হচ্ছে না। আচ্ছা, তো এই যে কম দামে মাংস খাওয়াইতে হলে এখন কি কি পদক্ষেপ নেওয়া উচিত আপনার কাছে কি মনে হয় একটু আমাদেরকে বলবেন? খালি গরুর দাম কমলে হইব না তো, বুসি ফিশ মিল মনে করুন গরু যত প্রকারের খাদ্য আছে সব খাদ্যের দাম কমানি লাগবে, তাইলে সেনা ভাই আমরা কম বেসলে ভাই ফুলবো। এই গরুটা যদি কেউ নিতে চায় আপনাদের থেকে এটা কত দামে ছেড়ে দিবেন আশা করছেন? 170 লে ছাড়বো। ধন্যবাদ, ভালো থাকবেন। বলছেন যে এটার দাম 1 লাখ হচ্ছে, এটা কত দাম হচ্ছে? এটা 1 লাখ। কত চাচ্ছিলেন আপনারা? চাইতা যে 1 লাখ 30। কত ছেড়ে দিবেন ভাবছেন? ভাবছি 110। 10,000ই না আরো কমবে? 10-এর মতো ছেড়ে দিন। কিনে আনছেন না? কিনে কিছু লাভে ছাড়তে হবে তো। এটার ওজনটা কেমন আছে আনুমানিক? আপনাদের গরু এটা কত উঠতেছে দাম বলছে? কত? 30-40 কয় আর কি, 30-40 এরকম বলে। আপনি চেয়েছেন কত? এটা আমি চাইছি 70। দর্শক শুনলেন চাচার গরুটা, আসলে আইডিয়া পেয়ে গেছেন কত হলে ছেড়ে দিবেন তিনি। আমরা এই গরুটা দেখাতে পারি, এটা নিয়ে দামাদামি চলছে দেখতে পাচ্ছেন দূর থেকে। আমরা একটু যদি দেখি, সাধারণত এই গরুগুলো কিন্তু মাংসের জন্য চলে যায় আমরা যেটা জানি। ভাইদের এই গরুটা কেমন দাম উঠলো মিয়া ভাই আপনাদেরটা? 150 এরকম বলেছে। এগুলো দাতা না? কেমন ওজন এগুলো আনুমানিক? ভাই ভালো বলতে পারবে আরো, ওজন কেমন আছে এটার? আছে 4.5 মন। 4.5 মন আর একটু বেশি হতে পারে না? ধন্যবাদ। দর্শক শুনছেন আপনারা কেমন দাম উঠেছে, হয়তো আর একটু বাড়লে তারা এই গরুটা ছেড়ে দিবেন আর কি। প্রিয় দর্শক, ম্যানেঙ্গা হাট ঘুরে আপনাদেরকে বিশেষ করে ক্রস জাতের গরুগুলোর আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আর অনেকেই কিন্তু বলেছেন যে আসলে গরুর মাংসের দাম কমাতে হলে কি করতে হবে। সো দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল।